লাইফে অনেক কিছু চেঞ্জ চলছে, তার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে যে আমরা চায়না ছেড়ে চলে যাচ্ছি। যাওয়ার জন্য এখানে রীতিমতো ট্রেন নিতে হবে। চায়নার মধ্যে থাকলে এটা প্রবলেম হচ্ছিল, আমরা বাড়িতে যেতে পারছিলাম না, একবার যদি বাড়ি যাই তাহলে চায়নাতে ঢুকতে পারবো না, এটা একটা বড় প্রবলেম ছিল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু শো টাইম উইথ পর্ণা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আনন্দে আছো। আমরা এখন আছি এয়ারপোর্টে, সে তোমরা দেখেই বুঝতে পারছো। অনেকদিন ভালোভাবে কোনো ভিডিও আসছে না, তোমরা জানি না তোমরা কী ভাবছো, বাট লাইফে অনেক কিছু চেঞ্জ চলছে, তার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে যে আমরা চায়না ছেড়ে চলে যাচ্ছি। তো এটার দুটো দিকই আছে, ঠিক আছে, ভালো দিক খারাপ দিক দুটো দিকই আছে। সেটা হচ্ছে ভালো দিক হচ্ছে আমরা একটা নতুন জায়গা যাচ্ছি, আর খারাপ দিক হচ্ছে যে আমরা চায়নাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম। ভীষণ সুন্দর সিটি সাংহাই, মিস করব, আশা করি তোমরাও মিস করবে। যদি ভবিষ্যতে কখনো এখানে আসা হয় তাহলে তোমরা দেখবে। কিন্তু কোথায় যাচ্ছি এখন হচ্ছে এটা ইম্পর্টেন্ট। চোখমুখের অবস্থা দেখে বুঝতে পারছো বেশ কয়েকদিন ধরে মানে ট্রিমেন্ডাস প্রেশার যাচ্ছে, বিভিন্ন টাইপের কাজে লাগে, সব কিছু মিলিয়ে একদম মানে কী বলো তো, একদম যাকে বলে যে একদম চিড়ে চ্যাপটা হয়ে আছি। ঠিক আছে, আমরা যে সময়টা আমরা বেরোবো বলে ভেবেছিলাম তার আগের সপ্তাহটা পুরো লকডাউন হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কমিউনিটি স্পেশালি, আমাদের কমিউনিটি তো স্বাভাবিক ভাবে এত ঝামেলায় আমরা পড়েছিলাম, মানে কোনো অফিসিয়াল কাজ হচ্ছে না, এদিকে ব্যাগ বোঝাতে পারছি না, সে টিকিট মানে কাটতে পারছি না, সে এক মানে কি বলবো এক এক অবস্থা আর কি। তো যাই হোক, আপাতত কাজকর্ম শেষ, আমরা ইমিগ্রেশন পার্ক করে এসেছি, বোর্ডিং শুরু হয়ে গেছে, বোর্ডিংয়ে যাই আর তোমাদেরকে ফ্লাইটে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। ওকে, টু প্রটেক্ট ইওরসেলফস প্লিজ ওয়্যার আ মাস্ক ওয়েন ইউ স্টে ইন দ্য টার্মিনাল, প্লিজ কিপ সোশ্যাল ডিসটেন্স। আমরা সাংহাইকে আপাতত টাটা করে আমরা চলেছি আমাদের ডেস্টিনেশনের পথে। তো বসে গেছে অ্যাজ ইউজুয়াল আমার হচ্ছে জানলার সিট, উইন্ডস্টা অনেক দূরে আছে সেই জন্য দেখতে কিছু প্রবলেম হবে না, তোমাদেরকে দেখাতেও কিছু প্রবলেম হবে না। সাংহাই বিদায়, আবার কখনো দেখা হবে। অনেক ভালো স্মৃতি আমরা এখান থেকে পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি মানুষের, আপাতত বিদায়। দেখা হয়নি আমার, ব্যাটম্যান পছন্দের ব্যাটম্যান, যাই হোক, কিন্তু আপাতত আমার ফার্স্ট চয়েস হচ্ছে এটা দেখা। আমাদের গেট খুঁজে বেড়াচ্ছি, ঠিক আছে, এখানে যখন আমরা হংকং এয়ারপোর্ট থেকে যখন এদিকের এয়ারপোর্টে এসেছি, মানে হংকং এয়ারপোর্টেই আছি, মানে এয়ারলাইন্স বদলাচ্ছি,
তখন আমাদের যে বোর্ডিং পাসটা ওটাতে কোনো গেট নাম্বার দেয়নি, কাউকে জিজ্ঞেস করতে হবে যে কী ব্যাপার কী চলছে। তো আমাদের গেট পড়েছে 60, মানে 60, ঠিক আছে। এখন এই 60 নম্বর গেটে যাওয়ার জন্য এখানে রীতিমতো ট্রেন নিতে হবে, মানে মেট্রো সাবওয়ে স্টেশন টাইপের এখানে আছে, 40-80 পর্যন্ত ওইদিকে গেট। তো আমাদের 60 নম্বর, তো 60 নম্বরের জন্য এখানে আমাদেরকে নিতে হবে সাবওয়ে। এখানে লেখা আছে নেক্সট ট্রেন ইন 3 মিনিটস। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের গেটে, গেট নাম্বার 60। এখন হচ্ছে তোমাদের সাথে কিছুটা টক টাইম। চোখ মুখের পুরো একদম বিধ্বস্ত অবস্থা, ঠিক আছে। বেশ কিছুদিন ধরে এত চাপ যাচ্ছে, কারণ তোমাদেরকে এই ফ্লাইট শুরুর আগে বলেছিলাম না যে কী হয়েছিল আমাদের, যখন আমার থেকে আমাদের প্ল্যানটা হয়েছে তারপর থেকে কী হয়েছে, এখানে আমাদের যে কমিউনিটি সেখানে লকডাউন স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড সমস্ত অফিসিয়াল কাজ বন্ধ হয়ে গেছিলো বেশ কিছুদিনের জন্য। তো যখন তারপর লকডাউন হলো, তো চটপট করে আমরা বিভিন্ন টাইপের সব অফিসিয়াল কাজ, মানে ভিসা সব কিছু, তো বুঝতেই পারছো আমরা ইন্ডিয়া ফিরছি না, ঠিক আছে। তো ইন্ডিয়া ফিরতে পারলে সেটা সবথেকে বেশি গুড নিউজ হতো, কারণ আমরা এসেছিলাম এখানে 2019-এ, তারপর থেকেই লকডাউন পড়ে গেছিলো কোভিড রুলসের জন্য, ইন্ডিয়ার সাথে চায়নার যেটা এ ফ্লাইট সেটা বন্ধ হয়ে গেছিলো। তো সব কিছু মিলিয়ে আমরা বাড়ি ফিরতে পারিনি প্রায় 3 বছর। তো আমরা সবথেকে বেশি খুশি হতাম যদি আমরা অন্য কেউ একটু দেখাই, সবথেকে বেশি খুশি হতাম যদি আমরা ইন্ডিয়া ফিরতে পারতাম, কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া ফেরার জাস্ট কোনো চান্স ছিল না যদি আমরা চায়নায় থাকতাম। তো এই প্ল্যানটা বেশ কিছুদিন ধরে, মানে হঠাৎ করে একদম প্ল্যান হয়েছে এটা আমি বলবো না, কিছুদিন ধরে প্ল্যান চলছিল যে আমরা হয় ইন্ডিয়া ফিরবো নয়তো আলাদা কোথাও যাবো, ঠিক আছে। কারণ চায়নার মধ্যে থাকলে এটা প্রবলেম হয়েছিল, আমরা বাড়িতে যেতে পারছিলাম না, একবার যদি বাড়ি যাই তাহলে আর চায়নাতে ঢুকতে পারবো না, এটা একটা বড় প্রবলেম ছিল। আর অনেক দিন হয়ে গেছিলো বাবা আমাদেরকে নাড়াতে, যতই ভিডিও কল করি না কেন তবু, মানে যে কাছে গিয়ে যে ছোঁয়াটা, যে বাবা মায়ের যে ছোঁয়া পাঠায়, সেটা কখনোই ভিডিও কলে পূর্ণ হয় না। তো স্বাভাবিকভাবে একটা প্ল্যান আমাদের সবসময়ই ছিল, হ্যাঁ, সাংহাই ভীষণ বিউটিফুল সিটি, আমরা সাংহাইকে মিস করছি প্রচণ্ড বেশি। এখন দেখো আমরা জাস্ট কত ঘন্টা হলো, 3-4 ঘন্টা হলো আমরা বেরিয়েছি সাংহাই থেকে, বাট স্টিল একটা স্পেশাল জায়গা হিসেবে আমাদের মনে সাংহাই সবসময় থাকবে। কিন্তু পরিবারের সাথে দেখা করাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর প্রায় 3 বছর হতে যাচ্ছে, আমরাও ক্লান্ত হয়ে গেছিলাম মানসিকভাবে। ইন্ডিয়া ফিরতে পারলে ভালো হতো, কিন্তু আপাতত আমরা ইন্ডিয়া আছি না, যাচ্ছি একটা নতুন দেশে যেখান থেকে ইন্ডিয়া আমরা খুব শিখিয়ে যাব, ঠিক আছে। তো তোমাদেরকে আমার ইন্ডিয়ার ফ্যামিলি, আমার বাবা মা, অর্ণবের মা, সবাইকে দেখাতে হবে তো, তাই না, আমরা কোথায় থাকি। তো সেই যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে আমরা এখন একটা নতুন দেশে আছি, এখন সেই জায়গার নতুন নতুন জায়গা, নতুন কালচার, নতুন মানুষজন, নতুন ঘরবাড়ি, সব কিছু নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো বলতে পারি যে স্টে টিউন, আর খুব ভালো থেকো। কোথায় যাচ্ছি সেটা বলছি পরের ভিডিওতে, যখন আমি ওখানে পৌঁছে যাব, ঠিক আছে, চলো।